প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট করে ওএসডি ও পরে বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসিতাবাস্তুম উর্মি নিজের অবস্থান স্পষ্ট করেছেন কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে ওএসডি হওয়ার পর একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া প্রতিক্রিয়ায় তাপসিতাবাস্তুম উর্মি বলেছেন আই এম নট এ হেমোক্রেট মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির বিরুদ্ধে যে কোনো জায়গা থেকে বলা যায় এজন্য যদি চাকরি চলে যায় এটা আমার কোনো সমস্যা নেই উর্মি বলেন আমি যদি অ্যাডমিনিস্ট্রেশনে নাও থাকতাম আমি সেম কথাটাই বলতাম আমি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হতে পারবো না এটা সম্ভব না যখন যেই গভর্নমেন্ট আসবে দুই ধরনের কন্ট্রাডিক্টরি কথা বলবে একজন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে আরেকজন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলবে আমি হ্যাঁ হ্যাঁ করব, এটা হিপোক্রেসি দুইটা কন্ট্রাডিক্টরি মতে একমত পোষণ করা এটা হেপোক্রেসি নিজেকে মুক্তিযুদ্ধের সপেক্ষের শক্তি উল্লেখ করে উর্মি বলেন আমি যদি দেখি কেউ মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে চাই আমি তার বিপক্ষে কথা বলবো কিভাবে দায়িত্বশীল জায়গা থেকে এমন মন্তব্য করেন জানতে চাইলে উর্মি বলেন আমি যখন দেখব আমার দেশের উপর কোনো থ্রেট চলে আসছে দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলা উচিত সে বলাটাই আমার দায়িত্বশীলতা আমি ফ্রাঙ্কলি বলি আমি চাই না আমার দেশে কোনো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আসুক আমার যাকে মনে হয়েছে তাদের সেভাবেই ট্রিট করেছি এবং সেভাবেই পোস্ট দিয়েছি প্রধান পুশ করা মানে কি অতীত মুছে ফেলা আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু এগুলো সবই মীমাংসিত সত্য রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা এর মানে কি তাহলে তো আমি মনে করি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এখন গভর্নমেন্টে আছে। বরখাস্ত হওয়া এই নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন আমি দায়িত্বশীল জায়গা থেকে মনে করছি আমার দেশকে বাঁচাতে হবে এজন্য আমার পক্ষে থেকে যতটুকু বলার আমি বলেছি আমি যদি এই পর্যায়ে নাও থাকতাম সেম পোস্টে দিতাম আমি বাংলাদেশের নাগরিক ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে বলছি আমি কোনো দলের পক্ষে বলছি না উর্মি বলেন বাংলাদেশ দাঁড়িয়ে আছে ত্রিশ লক্ষ শহীদের উপর ত্রিশ লাখ শহীদের বিনিময়ে আমাদের দেশটা স্বাধীন হয়েছে রিসেট বাটন পুশ করলে কি ফিরে আসবে চেতনা বিক্রি গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষ এগুলো তো অ্যাপ্রুভ না কিন্তু যেটা মীমাংসিত সত্য সেটাকে তো কেউ মুছে ফেলতে পারে না ওদিকে ওয়েসডি হওয়ার পর তাপসী তাবসুম উর্মির পোস্টি আর তার ওয়ালে দেখা যাচ্ছে না এ বিষয়ে উর্মি বলেন পোস্টি অনলিমি করে রাখা হয়েছে এর আগে শনিবার পাঁচই অক্টোবর নিজের ফেসবুকে তাবস্তুম উর্মি লেখেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এত সহজ কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় পুষ্টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রোববার ছয় অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাস্সুম উর্মিকে ওএসডি করা হয় এরপর সোমবার তাকে সামরিক বরখাস্ত করা হয়